রাখার। ছেড়ে বলছি ভাইয়া, ভাইয়া ছাড়, ভাইয়া ছাড়, ছেড়ে দে মা। হাই ভাইয়া, কথা বলবে না প্রিন্স, তুই শুনে যা, এই যুদ্ধে তোরা হেরে যাবি, তোর বাবার জন্য একদিন তোকে মরতে হবে। মরতে তো হবেই একদিন মা, কিন্তু তার আগে বাবার নামটা উজ্জ্বল করেই মরব। মা, সত্যি জিহাদে মরণ যদি কাউকে হাতছানি দিয়ে ডাকে, তোমার পিছু ডাক ওই মরণ থেকে তোমার সন্তানকে ফেরাতে পারবে না মা, ফেরাতে পারবে না মা। গাজলকে তুই আমাদের বিরুদ্ধে, বাইরে যা, তোর ভালোবাসার প্রমাণ কর, জিহাদের কাছে যা। মামা, হ্যাঁ প্রমাণ কর, তোর বাবার অন্যায়ের বিরুদ্ধে তুই সত্যি সত্যি বিদ্রোহ করেছিস। যা জিহাদের পাশে গিয়ে দাঁড়া, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কর। মেয়েটাকে ছেড়ে দে, নইলে তোর মতো কুসন্তানকে আমি ঘুরে ঘুরে মারব। ভাবি কাজল, তুমি জিহাদ, এখন কথা বলার সময় নয়। জামিন ভাই, আমার সামনে অনেক অস্ত্র কিনেছে সন্ত্রাস করার জন্য, এখানে অনেক অস্ত্র আছে, হাতে অস্ত্র তুমি নিন। যে হাতে কলম সে হাতে অস্ত্র মানায় না, অস্ত্রের চেয়ে কলমের জোর অনেক বেশি। তাহলে প্রতিষ্ঠিত করুন নিজের আদর্শকে। কাজল চলো জিহাদ। আজ আদর্শ মহাবিদ্যালয়ের ছাত্র সংসদের নবনির্বাচিত পরিষদের অভিষেক অনুষ্ঠান। এবারে নির্বাচনে বিজয়ী দল প্রিন্স সাহেব পরিষদ। প্রিন্সকে ফুলের মালা দিয়ে সম্বর্ধনা জানাবেন আমাদের কলেজের অধ্যাপিকা রোকেয়া চৌধুরী। বসুন। তোমরা খানকে বাড়াতে দিও না, ধরো। নিমখান, নিজের বাপ লোকাতে আমার স্ত্রীকে তুই খুন করেছিলি, আমার জীবন তুই ধ্বংস করেছিস, তোকেও আমি ধ্বংস করে দেব। Come on!
বিনা অপরাধে আসামি করে জেল খাটিছে কে? আমি কলেজের দারোয়ানকে খুন করেছিল কে? আমি ওতে কে জড়ি হয়েছে? তোমার ছেলে জেহাদ। সারা জীবন আমি পাপের পথে হেঁটেছি। আমার পাপে তোর মা চিরদিনের জন্য চলে গেল। তোকে একা ফেলে যেতে খুব কষ্ট হচ্ছে মা। জীবনের শেষ মুহূর্তে সান্ত্বনাটুকুই তোর এই পাপি পাপ তোর জীবনে আর কোনোদিন অন্ধকারের ছায়া ফেলতে আসবে না। বন্ধু খান, তোমার কাছে ক্ষমা চাবার অধিকার আমার নেই। আমি বুঝতে পেরেছি পৃথিবীতে পর্যন্ত যত অস্ত্র তৈরি হয়েছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হচ্ছে কলম। ইচ্ছে করছে আমার এই বুকের রক্ত কলমে ভরে মাটিতে।